এভরিওয়ান নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বুঝতেই পারছো, আবার আমি নিয়ে এসেছি একটা টয় কালেকশনের ভিডিও, যাতে থাকবে অনেক নতুন নতুন টয়েস, অনেক নতুন নতুন টয়েস যেগুলো তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখোনি। দুটো টয় কালেকশনের ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা সবাই খুব সাপোর্ট করেছো, খুব ভালোবেসেছো, অনেক কমেন্ট করেছো। তো সেই কারণে আমি আবার নিয়ে চলে এসেছি আমার বাচ্চাদের টয় কালেকশন। তবে হ্যাঁ, এই টয় কালেকশনের ভিডিওতে তোমরা এইটুকুনি বলতে পারো যে কোনো ভাঙাচোরা খেলনা আমি দেখাচ্ছি না, বা ভাঙাচোরা কোনো কিছু যে বাদ দেবো বা ছাট করে ফেলবো সেরকম কিছু না। এর মধ্যে আমি যা দেখাবো আজকে সবই ভালো খেলনা, কিছু নতুনও রয়েছে বলতে গেলে, যেগুলো কালকেও আনা হয়েছে, কালকে দুটো টয়েস আনা হয়েছে ওদের জন্য, সেটা আমি রেখে দিয়েছি। তার কিছুদিন আগে আবার আনা হয়েছিল, তো বাড়ি গিয়েছিলো আমার হাজব্যান্ড, তার জন্য নিয়ে এসেছিলো। সেই কিছু কিছু আমি আসলে ওদেরকে খুলতেও দিইনি, আমি আলমারিতে তুলে রেখেছিলাম যে আমি ভিডিওটা যখন বানাবো তখন একবারে তোমাদের সাথে শেয়ার করার পরে আমি ওদেরকে দেবো আর কি। তবে হ্যাঁ, বেশি একটা বলবো না যে বিশাল দামি দামি খেলনা, যেরকম খেলনা আমাদের কেনা হয় বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসে বা ওরা নিজেরা যেগুলো কেনে, ওদেরকে নিয়ে গেলে কোথাও নিয়ে গেলে হয়তো কিছু খেলনা তো বাচ্চাদের কিনে দিতেই হয়, তো বিশাল কোনো নামি দামি খেলনা না। তবে অবশ্যই এই খেলনাগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে, কিছু ইউনিক জিনিসও আছে। তো চলো বেশি কথা না বলে, বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে কিন্তু একটা লাইক করতে ভুলবে না, আর সাথে অবশ্যই করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে বেশি বেশি করে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সবার আগে আমি একটা নতুন খেলনা দিয়ে শুরু করছি, একদম নিউ, যেটা কালকে আনা হয়েছে, কালকে না পরশু দিনকে আনা হয়েছে, সেইটা দেখে নাও সবার আগে। এটা এত ভালো লেগেছে আমার, এই দেখো এই যে খেলনাটা দেখতে পাচ্ছ, খেলনাটা তো, এই খেলনাটার মধ্যে অনেক জিনিস আছে যেটা দেখতে পাচ্ছ, খুলিনি আমি এখনও পর্যন্ত। আসলে এটা আমি মিষ্টর জন্য এনেছে, তো মিষ্টুকে আমি এটা খুলতে দিইনি, তো আমি বলেছি যে আমি দাঁড়া ভিডিওটা বানিয়ে নিই তারপরে তুই খুলবি। তো এর মধ্যে কী কী আছে দেখো, এখানে কিন্তু একটা অ্যাকোয়াগার্ডের মতো সিস্টেম করা, একটা উপরে ছোট্ট দেখতে পাচ্ছ একটা জলের একটা ট্যাঙ্কার মতো রয়েছে, যেরকমটা নর্মালি মানুষের ঘরে থাকে, আমাদের ঘরে দেখবে এরকম, অনেকের ঘরে কিন্তু এরকম থাকে, এরকম একটা দেখতে পাচ্ছ জলের জায়গা আছে, এখানে একটা অ্যাকোয়াগার্ড আছে, আর এখানে একটা বাসন রাখার ঝুড়ি আছে, তার সাথে একটা চামচ আছে। তো চলো একটু খুলেই নাই দেখাই, এরকম একটা কড়াই, কড়াই মতো রয়েছে এরকম দেখো, এই যে এরকম ব্ল্যাক কালারের আর এরকম রেড কালারের, এরকম লিড দেওয়া, দেখতে খুবই ভালো লাগছে। তো এরকম এ দেখো এরকম আছে একটা, এরকম দুটো আছে, এরকম একটা আর একটা রয়েছে, এরকম একটা, এই যে এই যে এরকম একটা, দেখতে খুব সুন্দর লাগছে না এগুলো, এরকম একটা একটা চপিং বোর্ড আছে, এর মধ্যে আবার দুটো অ্যাপেল দিয়ে থুয়েছে, এই একটা নাইফ, সাথে একটা ঝুড়ি আছে, এ দেখো ঝুড়ি, ঝুড়িটা দেখতে খুব কিউট, এটা ফ্রুটস রাখার ঝুড়ি নাকি বাসন রাখার ঝুড়ি, যাই হোক হবে ফ্রুটস, না না এটা বাসন রাখার ঝুড়ি, তো এই যে বাসন রাখার, যাই হোক একটা ঝুড়ি, ঝুড়িটা খুব সুন্দর মানে দেখতে, সব থেকে ভালো লাগছে আমার এই জিনিসটা, তো দেখো এত সুন্দর। এখানে একটা এরকম ওয়াটার ট্যাঙ্ক মতো রয়েছে এরকম, আবার অ্যাকোয়াগার্ড, এ দেখো অ্যাকোয়াগার্ড, এরকম এখানে দুটো কল রয়েছে, খুব কিউট দেখতে, এইটা আমার খুব ভালো লেগেছে, এই দেখো এই একটা, মানে অনেকগুলো, এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লেগেছে ওই কারণে আর কি, আমার ভীষণ ভালো লেগেছে। এই দেখো এরকম দুটো কাপ আছে, এই যে কাপ, এই যে কাপ, এরকম খুব কিউট কাপগুলো দেখতে, এই এরকম দুটো কাপ আছে, একটা এরকম প্যান রয়েছে মনে হয় ফোড়ন দেওয়ার জন্য, এই এরকম একটা, আবার একটা সেই ডিম ফেটানোর একটা এরকম রয়েছে, এরকম একটা হাতা রয়েছে ঝাঁঝরি মতো, আর এই যে গ্যাস স্টোভটা রয়েছে। তো যা যা ছিল এই খেলনা সেটটার মধ্যে সব দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এবারে দেখে নাও আর একটা সেট এরকমই সেম, যে দু মানে যে জিনিস দুটো নতুন আনা হয়েছে দু তিন দিনের মধ্যে, সেই দুটোর জিনিসই আমি তোমাদের আগে দেখাচ্ছি। আর এরকম দুটো আনা হয়েছে, ওরকম একটা ওটা শুধু মিষ্টির জন্য আনা হয়েছে, আর আমার ছেলের জন্য গাড়ি আনা হয়েছে, সেটা পরে দেখাচ্ছি। আর এটা এরকম দুটো আনা হয়েছে, তো আমার ছেলেরটা মানে গোপালেরটা, গোপাল খুলে অলরেডি খেলতে শুরু করে দিয়েছে, আর এইটা ও মিষ্টুরটা এখনও মিষ্টু খোলেনি, যেহেতু একটা খোলা হয়ে গেছে, এটা ও আর খোলেনি, আমি বলেছিলাম দাঁড়া ভিডিওটা বানিয়ে নিই। তো এটা দেখো ফ্রুটসের
সেট একটা অনেক রকম জিনিস আছে, ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে। তো এর মধ্যে কী কী আছে তো চলো দেখিয়ে দিচ্ছি। এখানে এখানেও একটা চপিং বোর্ড দেওয়া আছে, একটা নাইফ দেওয়া আছে, বেগুন আছে, ব্রিঞ্জল এখানে রয়েছে, বিটার গার্ড মানে উচ্ছে আছে, উচ্ছে আবার দেখো এখানে তিনটে, একটা দুটো তিনটে চেয়ার আছে, তিনটে না চারটে চেয়ার আছে, ছোট্ট ছোট কিউট চেয়ার। তো এগুলো আমার ছেলে খুলে ফেলেছে, আমি সেটা একটু দেখিয়ে দেবো। এটা খোলা দরকার নেই, কারণ অলরেডিও খুলেছে, তো সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যানানা আছে, স্ট্রবেরি আছে, তো এখানে একটা লাল রঙের কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা যে লাল লাল লঙ্কাগুলো সেই লঙ্কা মনে হয়। তো দেখো সেটটা এরকম। তো একটা কিচেন সেট তোমাদের দেখালাম বাচ্চাদের খেলনা বাটি যে রান্নাবান্না করার, তো আরেক রকম দেখাচ্ছি। হ্যাঁ, এটাও নতুন বলতে গেলে, মানে এইটা আর কি আমি এনেছিলাম, অনেক কিছুদিন হয়ে গেছে, অনেকদিনই হয়ে গেছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দুটো এনেছিলাম, তো দুটো, একটা তো খুলে এর মধ্যে কিছু রাখা আছে এর মধ্যে, আর এটা ওই প্যাকিং করে একটু সেট করে রাখা আছে, এটা আমি গুছিয়ে দিয়েছি এই ব্যাগটার মধ্যে মিষ্টিকে। তো এখান থেকে খুলে দেখাচ্ছি, সেম এখানেও একই রকম আছে, তবে হ্যাঁ এখান থেকে দেখাতে সুবিধে হবে, এর মধ্যে ফ্রুটসগুলো মিশে গেছে। তো চলো, এর মধ্যে আছে হচ্ছে এই খেলনাটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, তো সেই ফরেন কান্ট্রিতে যেরকম রান্নাবান্নার যেই বাসনগুলো হয় না ওরকম আর কি, আমার কাছে খানিকটা ওরকমই লাগছে। তো একটা এইরকম, তারপরে একটা এরকম, এই যে এগুলো বেশ এরম, এগুলো মানে কি প্রতিটা পার্ট খোলা যায়, কোনোটা ভেঙে যাওয়ার মতো না, এগুলো খোলা যায় এরকম ঢাকনাটা, আর এই ভেতরে ইয়ের কোট মানে কৌটো বলছি কেন, এই রান্না করা জিনিসটা ভেতরটা এরকম ব্ল্যাক কালার। তো এই এগুলো দেখতে ভীষণ কিউট। তারপরে দেখো কতগুলো চামচ রয়েছে, খুন্তি রয়েছে, এই যে খুন্তি, এই যে এরকম একটা খুন্তি, এরকম একটা, এরকম একটা হাতা, আর এরকম একটা নাইফ। তো হয়ে গেল, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের এগুলো ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লাগে এই খেলনাগুলো। তো আর একটা কিচেন সেটও দেখিয়ে দিই, কিচেন সেট বেশ আছে এখন, এর আগে ছিল না, এর আগের ভিডিওগুলো তো তোমরা দেখো নি। তো এর মধ্যে আছে, এই ব্যাগটার মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে, এ দেখো একটা গ্যাস স্টোভ, এই যে এরকম একটা প্যান রান্না করার, এরকম গ্লাস, এই যে এর মধ্যে থেকে বার করছি, হ্যাঁ সবাই আমরা ঢুকিয়ে রাখবো। এই দেখো বাস্কেট, একটা এরকম সুন্দর ঝুড়ি বাস্কেট, যেটা ওই বাজার টাজার করার জন্য, ফ্রুটস আনার জন্য, তো যাই হোক খুব সুন্দর এরকম একটা আছে। এই সেটটার মধ্যে কী কী আছে, এটা তো প্যাকেটটা অনেক আগেই খোলা হয়েছে, এটা এটা অনেক আগের মানে মাসখানিক আগে কেনা হয়েছে। এই দেখো এটা হচ্ছে কি কেটলি, জল না হবে, হ্যাঁ জলের জগ বা কেটল যাই বলো। এই যে এটা ঢাকনা, এটা ঢাকনাটা খোলা ছিল দেখতে এরকম গেল। এগুলো সব মানে আলাদা আলাদা বাস্কেটে না গুছিয়ে রাখবো, মানে আরও কিছু বাস্কেট কিনবো ওদের জন্য, মানে আলাদা আলাদা বাস্কেটে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগবে। এই যে এরকম প্লেট আছে দুটো, সব দেখিয়ে দিচ্ছি আমি ডিটেলে, এরকম একটা প্লেট আছে, মানে এরকম চারটে প্লেট আছে, এই এরকম দুটো আগে দেখালাম, এই দুটো আর এরকম আছে দুটো মনে হয় থালা, খাবার থালা এরকম, তো দেখি সমানে বেরোচ্ছে, আমি জানিও না কটা আছে, মানে ছটা মনে হয় আছে। তো এই যেরকম দুটো থালা আছে, এটা কিচেন সেট, মানে তিনটে কিচেন সেট তোমাদের টোটাল দেখালাম, প্রথমে রেড কালারের একটা, তারপরে হোয়াইট কালারের, তারপরে এখন দেখাচ্ছি এটা মাল্টি কালার, এর মধ্যে অনেক কিছু আছে। চায়ের কাপগুলো দেখো হোয়াইট কালারের সাদার মধ্যে চায়ের কাপগুলো কি সুন্দর, না মনে হচ্ছে না আমরাই চা খাই। এই হচ্ছে চায়ের কাপ। তো দেখাচ্ছি কিচেন সেটগুলো দেখাতে বেশ ভালো লাগে, এরকম দেখো এটা আবার কি কাপ, এরকম এই এরকম একটা, মানে একটা একটা আছে এইরকম, একটা এরকম, দুটো দুরকমের এরকম। তারপর এই যে এটা ঢাকনা হচ্ছে এইটা, তো এরকম একটা, এরকম একটা, এই সেটটার মধ্যে এরকম দুটো আছে, মানে এটা এরকম, এরকম এরকম, আরেকটা হচ্ছে এইরকম, আটকে নি।
এরকম। তো দেখো এটা একটা বেসিন, ওয়াশ বেসিন, খুব সুন্দর দেখতে না, আয়না রয়েছে এখানে, দেখো জিনিস রাখার জায়গা আছে, কিন্তু এই যে এরকম এর ভেতরটা জায়গা ছিল, অনেক কিছু ছিল, তো হয়ে গেল একটা একটা এরকম একটা রয়েছে সুন্দর সাজানোর জন্য। একটা বাথটাব, এই যে একটা এরকম আয়না আছে, ড্রেসিং টেবিল, এখানে দুটো ড্রয়ার ছিল, মানে দুটো সত্যি দুটো ড্রয়ার ছিল এরকম, মানে টেনে বার করা যেত, সে ড্রয়ার দুটো এখন নেই। এরকম ড্রেসিং টেবিল, সুন্দর না জিনিসটা? তারপরে দেখো ছোট্ট কিউট একটা চেয়ার, এ দেখো আরেকটা চেয়ার, ছোট্ট একটা বালতি। এরপরে দেখো একটা এই খেলনাটা এখানে হয়তো পাওয়া যায় না, এটা দীঘা টিঘা বা বিচ এরিয়ার দিকে, যেখানে সামুদ্রিক এলাকায় ওসব জায়গায় যখন ঘুরতে গেলে দেখবে এগুলো কিনতে পাওয়া যায়। এই দেখো এরকম, এটা বেশ সুন্দর, তো এইরকম আছে একটা, এরকম আছে, এরকমভাবে সিস্টেম করা, সাথে এরকম একটা, দুটো এনেছে, দুরকমই দেখিয়ে দিচ্ছি আমি, দুটো কালারের দেখছো, এরকম একটা যেটাতে জল ভরে এরকম ফুটো ফুটো করা আছে, গাছে জল দেয়, মানে এর মধ্যে জল নিয়ে কিন্তু খেলে ওরা, গাছে টাছে জল দেয়, স্নান করার সময় এগুলো নিয়ে খেলে। তো বিচের ধারে বাচ্চারা যে এটা সেটা নানাটা জিনিস বানায়, তার জন্য এগুলো মনে হয় ওখানে কিনতে পাওয়া যায়। তো এটা বেশ ভালো লাগে আমার, এটাও বেশ ইউনিক আছে, আমার কাছে তো ইউনিক লেগেছে, কারণ এটা সচরাচর আমাদের এখানে এগুলো পাওয়া যায় না, তো দীঘা থেকে এনেছে। তো এই দেখো এরকম দেখাচ্ছি তোমাদেরকে, এই যে একটা বালতি, বালতি করে জল আনবে, এই যে বালতি, বালতির এই যে এটা এরকম ঢাকনা মতো, তার সাথে সাথে এরকম একটা যেটা দিয়ে মানে বালি বালি তোলার আর কি, এই যে এরকম একটা, আর এই যে একটা এরকম, তো আর এই যে এটাতে জলটা এরকম করে দেবে, ভেতরে জল ঢুকিয়ে এই যে একদম ছেদ করা আছে এরকম, এটাও বেশ সুন্দর ইউনিক আছে, আশা করি তোমাদের ভালো লাগলো। তো এরকম সেম কালার সেম জিনিস আরেকটা আছে, আরেকটা কালারের, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে ওটা দেখালাম যে পার্পল আর ইয়েলো কালারের মধ্যে, আর এটা হচ্ছে গ্রিন আর পিঙ্ক কালারের মধ্যে, সেম জিনিস দেখে নাও, এই যে বালতি, এই যে এরকম, আর এটা কেটলটা, এটা হচ্ছে এরকম, এটাও পার্পল কালারের মধ্যে এরকম পিঙ্ক কালার এরকম একটা, তো এই বেশ, এটা বেশ ভালো লাগে আমার এই জিনিসটা। তো এগুলো একটু যত্ন করে রাখার চেষ্টা করছি, কারণ এগুলো তো মানে সবসময় কিনতে পাওয়া যায় না সব জায়গায়, সেজন্য মানে যেগুলো ইউনিক আছে সেগুলো একটু যত্ন করে রাখলে বেশ ভালো, অনেক দিন থাকলে ভালো হবে। তারপরে সব দেখিয়ে দিয়েছি, এখানে এক গাদা ফ্রুটস আছে, এগুলো তোমাদের দেখালাম না, এগুলো এর আগের ভিডিওতে দেখিয়েছি, তার মধ্যে আরও কিছু নতুনও আছে। তো এর মধ্যে এক গাদা ফ্রুটস আছে, এর মধ্যে ওয়াটারমেলন থেকে শুরু করে তোমার মাশরুম আছে, ব্যানানা আছে, বিভিন্ন ফ্রুটস আর কি সব এখানে দেখো ভর্তি। তো এগুলো আর সেরকমভাবে দেখালাম না। তারপরে দেখো এটাও দীঘা থেকে এনেছে, এটা হচ্ছে এরকম ফ্যান, এরকম জিনিসটা, এরকম ডোরেমনের মতো দেখতে, এখানে একটা এরকম রয়েছে, এটাতে এরকম চাপ দিলে এরকম এরকম জিনিসটা এরকম এরকম, এটাও বেশ সুন্দর এরকম একটা। আর একটা এনেছে একটু দুরকম, দুখানা দুরকম এনেছে, এটা এরকম, তো আরেকটা দেখে নাও, আরেকটা হচ্ছে এইরকম, এটাও দেখতে বেশ ভালো না, একই রকম, এরকম এখানে চাপ দিলে এরকম ফ্যানের মতো ঘুরছে, এটা একটা মনে হয় রোবট আর ওটা ডোরেমন। তো এবারে দেখিয়ে দিচ্ছি, চলো গাড়ি দেখাই, একটাও গাড়ি দেখাইনি এখনো পর্যন্ত। এই যে একটা গাড়ি দেখো, ইয়েলো কালারের, এই গাড়িটা নতুন গাড়ি, এটা আমার বোন, ছোট বোন দিয়েছে, গোপালকে দিয়েছে, মানে আমার ছেলেকে দিয়েছে, গাড়িটা এরকম, এই পেছন দিকটা এরকম, সামনের দিকটা এরকম। এই গাড়িটা যে কতবার খুলেছে, কতবার আমি লাগিয়ে দিই তার ঠিকানা নেই। তো এই যে গাড়িটা ট্র্যাক্টর বলে মাটি তোলার মনে হয়, তো এইরকম। তো গাড়ি একটা দেখালাম, এবারে রিমোট কন্ট্রোল কার দেখাচ্ছি। তো এই দেখো এই যে গাড়ি, এই গাড়িটা রিমোট কন্ট্রোল কার, এটা কিন্তু মানে ব্যাটারিতে চলে, ব্যাটারিটা এখন খোলা আছে, সেজন্য আর আমি দেখাতে পারলাম না। এই যে এরকম গাড়িটা, এটা রিমোট কন্ট্রোল কার, পেছনটা এরকম। তো হয়ে গেল এইটা,
আমার ছেলে পাশ থেকে বলছে চালিয়ে দেখাও চালিয়ে দেখাও, ব্যাটারি নেই তো। এটা ব্লু কালারের, এই যে আরেকটা রিমোট কন্ট্রোল কার, এটা নতুন, মানে এগুলো আমি তুলে রেখেছিলাম, আসলে এগুলো আমি বার করে দিই না, তো আমি এখন ভিডিও বানাচ্ছি বলে আমি নামিয়েছি। তো এটা খুলছি, গাড়িটা খুলে দেখো যে বক্সের মধ্যে করে রাখি, আপাতত এখনও অবধি ঠিকঠাক আছে। ও খেলেছে কয়েকবার, এই দেখো এরকম গাড়িটা হচ্ছে, এরকম। তো দেখো গাড়িটা একটু চালিয়ে দেখাচ্ছি, দেখি কিরকম চলে। এ দেখো এরকম লাইট জ্বলে, এরকম লাইট জ্বলে যখন গাড়িটা চলে, তখন এরকম লাইটটা জ্বলে, দেখতে বেশ ভালোই লাগে এরকম। তো হয়ে গেল একটা রিমোট কন্ট্রোল কার দেখিয়ে দিলাম, দুটো দেখালাম রিমোট কন্ট্রোল কার। সেরকম একটা কিনে দেওয়া হয় না, ছোট তো, তো এখনও অত বড় হয়নি। এসব গাড়ি বাচ্চাদের কিনে দেওয়া মানে নষ্ট করে ফেললেই তো গেল। আরেকটা রিমোট কন্ট্রোল কার দেখাচ্ছি, এটা মানে এগুলো তুলে রাখি, এগুলো সাধারণত ওকে দিই না, এগুলো সব তোলা ছিল আলমারিতে। আজকে ভিডিও বানাচ্ছি তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো দেখো এই যে এই গাড়িটা, এই গাড়িটাও খুব ভালো, তবে দেখতে পাচ্ছি এটার মাথাটা কিন্তু নেই। এর মাথার মধ্যে একটা এরকম বোতাম মতো সিস্টেম, কীরকম একটা সিস্টেম ছিল, সেই মাথাটা ভেঙে ফেলেছে, ভেঙে ফেলেনি, আলমারির তলায় গাড়িটা এরকম রিমোটে চালাতে চালাতে আলমারির তলায় ঢুকিয়ে দিয়েছিল, আলমারির তলা থেকে টান মেরে বার করতে গিয়ে এরকম মাথাটা উড়ে গেছে। এই এই গাড়ি, তো এই গাড়িটার আমি আর দেখাতে পারলাম না, এটারও ব্যাটারিটা খোলা আছে, সেই কারণে এটা লাইটটা খুব জোরে, মানে ভীষণ আলো ওই লাইট দুটোর। এইরকম মাথাটা শুধু নেই, এছাড়া সব ঠিকই আছে। হয়ে গেল তিনটে রিমোট কন্ট্রোল কার আছে আপাতত ভালো, আর বাকিও যেগুলো আছে সেগুলো খারাপ করে ফেলেছে, আরও দুটো ছিল। তো এবার দেখাচ্ছি প্রিন্সেস, এই দেখো এই যে প্রিন্সেসের এই ড্রেসটা পরা রয়েছে, এখানে দুটো তিনটে ড্রেস রয়েছে, একটা নেকলেস আছে, এখানে একটা ক্রাউন আছে, এখানে আবার কি আছে চলো একটু খুলেই দেখাই এগুলো। ড্রেসটা ড্রেস দাও না, এদিকে তিনটে এদিকে তিনটে, মানে অনেকগুলো ড্রেসই আছে। এই দেখো এইরকম একটা নেকলেস আছে, একটা ক্রাউন আছে, এখানে একটা সুন্দর ড্রেস পরা আছে। তো আমি এটা একটু খুলে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো প্রিন্সেসটা, এই ক্রাউনটা এরকম, নিশ্চয়ই এর মাথায় তো এত বড় ক্রাউনটা হবে না। তো এটা আমি এরকম ক্রাউনটা দিয়েছে, শুধু সেটের সাথে দিয়েছে, কিন্তু এটা আমি মিষ্টুকেই মানে পরাতে পারবো, অসুবিধা নেই, বার্থডেতে সাজাতে পারবো। তো এরকম প্রিন্সেস দেখিয়ে দিলাম, দেখে নাও ভালো করে কেমন দেখতে প্রিন্সেসটা, ড্রেসটা খুব সুন্দর এরকম। ড্রেসগুলো আর কী দেখাবো, ড্রেসগুলো আর সেরকম খুললাম না, এই দেখো ড্রেসগুলো খুব একটা আহামরি না। এই যে আর এই দেখো এই যে নেকলেসটা, এটা আমি খুললাম না, কারণ খুললে কী হবে বলো তো, ওরা সব লন্ডভন্ড করে ফেলবে। এই নেকলেসটা এরকম, আর এখানে একটা আবার সেই রিং না কি একটা মতো আছে, একটা ডলের সেট আছে, এটা অনেক আগে আনা, এটা কিন্তু আমি দেখো তোমার দেখাইনি, আগের ভিডিওতে দেখানো হয়নি। এই যে এরকম এই ডলটা কি এইরকম দেখো, এই যে ডলটা, এর সাথেও জামা রয়েছে অনেকগুলো, এর সাথে একটা বেবি ডলও আছে, এর সাথে একটা বেবি ডল আছে, এ দেখো ওর বোন। এই দেখো এই যে জামা কাপড়গুলো, এই এই ডলটার যে ওর জামা কাপড়, ওর বোনের জামা কাপড়ও কিন্তু আছে। এই যে কিছু পরেও গেল মনে হয়, সে যাই হোক তুলে দেবো ছোটো ছোটো ওরকম জামা কাপড়। এই যে তো হলো, খেলনা টাল হয়ে যাচ্ছে এক সাইডে। তো এবারে দেখো আর কি দেখাবো, সব রকম খেলনা দেখিয়ে দিলাম, যা যা দেখানোর যেগুলো নতুন ছিল সব। এই যে বলটাও নতুন, এই একটা বল নতুন বল, এই যে একটা বল এটাও নতুন বল, এগুলো আমার সব ছেলে। তারপরে এই যে ড্রাম দুটো, এই যে ড্রাম, ড্রামটা খুব ভালো কোয়ালিটির, ভাবতে পারবে না আমার ছেলে ও এই ড্রামের ওপর উঠে দাঁড়িয়েছে, মানে টুল বানিয়েছে এটার উপর উঠে দাঁড়িয়েছে, এর মধ্যে বসেছে,
হেনো কিছু নেই পড়েছে, তবুও এই ড্রামটা কিন্তু ফেটে যায়নি, ভেঙে যায়নি বা ভেঙে পাটা ঢুকে যায়নি। তো যাই হোক, আমি যখন দেখছি ও ড্রামের উপর দাঁড়িয়ে আছে, আমি নিজেই দেখে ভয় পেয়ে গেছি, এই বুঝি পা ভেঙে ঢুকে যাবে, এর মধ্যে ফেটে যাবে এটা। তো যাই হোক, আমি দেখলাম না কিছুই হলো না, তখনই বুঝলাম যে খুব ভালো কোয়ালিটির এই ড্রাম দুটো। শুধু যদি কাঠি কিনে নেওয়া যায় তাহলে আবার সুন্দর একটা সেট হয়ে যাবে। তো দুজনার দুটো ড্রাম, এই দেখো এটা আমাদের কী কী সব ছবি টবি দেওয়া, এটা প্লেন। তো এইরকম দুটো ড্রাম দুটো বেশ ভালো, বেশ ভালো। আমাদের এখানে যখন রাস উৎসব হবে তখন দুটো লাঠি দিতে হবে ওদের বাজানোর জন্য, তো বেশ ঘরেই রাস রাস মনে হবে। তো চলো, সব রকম খেলনা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে, যা যা ভেবেছিলাম, যা যা কালেকশন ছিল সব নতুন। তো কিন্ডার জয় টয়েজও দেখিয়ে দিয়ে আমি অ্যারেঞ্জ করে রেখেছি কি এরকম হবে তোমাদেরকে, মনে হয় এর আগে তো কিন্ডার জয় টয়েজ আমি দেখিয়েছি, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ব্লু কালার এই বাস্কেটের মধ্যে আমি কি রেখেছি, কিন্ডার জয়তে পাওয়া সব কার্ডগুলো, ছোটো ছোটো যে গাড়িগুলো রেখেছি এটার মধ্যে সব ডলগুলো রেখেছি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আসলে এই কিন্ডার জয় টয়েজ এত ভালো লাগে না আমার, সেজন্য মানে না দেখালে আমার ভালো লাগে না। এই দেখো এর মধ্যে রেখেছি সব গাড়িগুলো, দেখতে পাচ্ছি এর মধ্যে সব কিন্ডার জয় ছোটো ছোটো গাড়িগুলো সব আছে। এ দেখো এই গাড়িগুলো, এগুলো তো তোমরা এর আগে দেখেছো, আমি যেহেতু এরকম করে অ্যারেঞ্জ করে রেখেছি তাই তোমাদের দেখাচ্ছি আরেকবার। দেখো এই ছোটো ছোটো যে গাড়ি, যেরকম গাড়ি কিন্ডার জয়তে থাকে বিভিন্ন রকম গাড়ি, খুব সুন্দর সুন্দর এক একটা গাড়ি এক এক রকম। তো এটা এরকম এরকম একটা, তারপরে এই যে ইয়েলো কালার, এই দেখো মানে বিভিন্ন রকম গাড়ি যেগুলো কিন্ডার জয়তে পাওয়া যায় এরকম একটা গাড়ি। তো যাই হোক, এর মধ্যে সব কিন্ডার জয়তে পাওয়া সব গাড়িগুলো, ছোটো ছোটো সব কারগুলো রয়েছে, ছোটো ছোটো টয় কার। তো এটা রেখেছি এই ব্লু কালারের এই বাস্কেটটার মধ্যে, আর এর মধ্যে পাওয়া সব কিন্ডার জয়ের সব ডলগুলো, সব এর মধ্যে ডল আছে। তো দেখো এই যে এরকম ডল, তো দেখো এই যে এই ডলগুলো, মাঝে ভেঙে যাচ্ছে কেন, এই যে এই ডলগুলো বেশ সুন্দর, দেখো এই এরকম ডল। তারপরে এই যে এরকম ডল, তো সব এর মধ্যে সব ডলগুলো রাখা আছে, বিভিন্ন রকম অনেক রকমের ডল আছে, দেখালাম মনে হয়। এই দেখো সব সব এর মধ্যে ডল আছে, পিঙ্ক বাস্কেটে সব কিন্ডার জয়তে পাওয়া সব ডলগুলো রাখা আছে, আর এই ব্লু বাস্কেটের মধ্যে সব কারগুলো রাখা আছে, আর বাদ বাকি যেগুলো এক্সট্রা অন্য রকম নানান রকম সেগুলো আলাদা বাস্কেটে রাখা আছে, সেগুলো তোমাদের দেখিয়েছি। সো ফ্রেন্ডস, আজকের এই টয় কালেকশানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধুদের বলছি, যারা নতুন আছে আমার চ্যানেলে, হয়তো আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো আমি এরকম টয় কালেকশানের ভিডিও কিন্তু মাঝে মধ্যেই আমার চ্যানেলে আপলোড করি। আমি আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করেছি এর আগে, তোমরা দেখেছো, যারা দেখোনি প্লিজ দেখে নিতে পারো, দেখতে পারো আমার টয় কালেকশানের ভিডিও এর আগে দুটো দিয়েছি। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিওটা দেখছো বা লাইক করছো, তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, ঠিক আছে, আর আমাকে একটু সাপোর্ট করবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, এরকম টয় কালেকশানের ভিডিও আমি আবার নিয়ে আসবো তোমাদের জন্য, আরও কিছু টয় কালেকশান আমার হয়ে যাক, আমার বাচ্চাদের জন্য খেলনা জিনিসপত্র আরও কিছু কেনাকাটা হলে আবার ধরো এক দু মাস কি তিন মাস পরে আমি তোমাদের জন্য একটা আলাদা টয় কালেকশানের ভিডিও আমি আবার নিয়ে আসবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, অবশ্যই করে কিন্তু লাইক করবে আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে সবার সাথে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই বাই, নমস্কার।